হ্যালো স্টুডেন্ট, আজকে মাধ্যমিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। মাধ্যমিকের পরীক্ষা শুরু হতে মাত্র কয়েক মাস বাকি, তার আগে এই চ্যানেলে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাজেশন ভিত্তিক আলোচনা করা হবে, সেগুলো পরপর আলোচনা করে যাব। সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো সময় মতো পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। মাধ্যমিকের গণিত পরীক্ষায় 6টি শূন্যস্থান পূরণ থাকে, সে 6টির মধ্যে 5টি করতে বললে আজকে সেই সেট ভিত্তিক কিছু শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, বিত্তস্ত সামন্ত্রিক ড্যাশ, তাহলে বিত্তস্ত সামন্ত্রিক এটা আয়তক্ষেত্র, কারণ বিত্তস্ত যে সামন্ত্রিক আঁকা হবে সেটা কিন্তু অবশ্যই আয়তক্ষেত্র হবে। তাহলে আয়তক্ষেত্র আগে বলবো, এটা কোন একটা সামন্ত্রিকের যদি একটি কোণ 90 ডিগ্রি হয় তাকে বলা হয় আয়তক্ষেত্র। যখন বিত্তস্ত একটা সামন্ত্রিক ও সামন্ত্রিকের মধ্যে সামন্ত্রিক একটা কোণ যদি সমকোণ হয়ে যায় তাহলে আমরা সেটা আয়তক্ষেত্র বলবো। তাহলে অতএব সঠিক উত্তরটি হচ্ছে গিয়ে আয়তক্ষেত্র। 2 নম্বর প্রশ্ন, দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়, তাহলে সেটা কি হবে? সদৃশ। দুটা ত্রিভুজের সদৃশ যদি হয় তাহলে বাহুগুলো অবশ্যই সদৃশ হবে, এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন 3 নম্বর, একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা ড্যাশ, তো নিরেট অর্ধগোলকের তল সংখ্যা করা হয় দুটা হয়, অর্ধগোলকের তল সংখ্যা দুটো হয়, এটা মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরের প্রশ্ন, 2√2 এবং 5√2 ড্যাশ করণী, সেটা হবে সদৃশ করণী, কারণ এখানে 2√2 একটা হচ্ছে 5√2, এখানে √2 √2 অম্লদ অংশটা যদি সমান হয় তাহলে অবশ্যই সেটা সদৃশ হবে। মূলদ অংশ আমরা দেখবো না, আমরা দেখবো সবসময় অম্লদ অংশটা, অম্লদ অংশ এখানে কত, √2 √2 দুটার মধ্যেই রয়েছে, তাহলে এটা বলবো আমরা সদৃশ করণ। পরের প্রশ্ন, একটি আয়তঘনকের মধ্যে সর্বোচ্চ মাপের রড রাখা যাবে ড্যাশ বরাবর, একটি আয়তঘনকের সর্বোচ্চ মাপের রড রাখা যাবে ড্যাশ বরাবর, কর্ণ বরাবর, একটি আয়তঘনকের মধ্যে যদি আমরা কর্ণ বরাবর কোনো একটা রড রাখি তাহলে কর্ণ বরাবরই সবচেয়ে বেশি মানে সর্বোচ্চ মাপের রড রাখা যাবে। তো আয়তঘনকের আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা আমরা জানি, √ দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার, এটা বার করলেই আমরা আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে ওতে বলা যায় আয়তঘনকের মধ্যে সর্বোচ্চ মাপের যে রড রাখা যাবে সেটা কি হবে, কর্ণ বরাবর। পরের প্রশ্ন, অংশীদারি কারবার দুই ধরনের হয়ে থাকে, এটা মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।